আপনারা জানেন যে এসো গল্প করি এখন স্পটিফাই এক্সক্লুসিভ, অর্থাৎ আমাদের প্রতিটি গল্প ইউটিউবের এক সপ্তাহ আগে আপনি পেয়ে যাবেন স্পটিফাইতে। তাই তাড়াতাড়ি স্পটিফাই ভিজিট করুন এবং এসো গল্প করিকে ফলো করুন। বাচ্চাটিকে দেখে উল্লাসিত হলো তিনজনেই, যেন মুখে হাসি ফুটল কাঠের তৈরি পুতুল সদৃশ মূর্তিটার মুখেও। এরপর শুরু হলো পুজো। বাচ্চাটাকে শোয়ানো হলো রক্ত দিয়ে আঁকা একটা চিহ্নের ওপর, তার মাথার কাছে রাখা হলো মূর্তিটাকে। তান্ত্রিক তিনজন কালো কাপড়ে বেঁধে নিল নিজেদের চোখ। যজ্ঞের আগুন ততক্ষণে মন্দিরের ছাদ স্পর্শ করেছে। সেই কুণ্ডকে ঘিরে রেখে দুর্বোধ্য ভাষায় তিনজন পর্যায়ক্রমে মন্ত্রপাঠ করতে লাগল। হঠাৎ জোর কেঁদে উঠল বাচ্চাটা, মন্ত্রোচ্চারণের ধ্বনি আরো তীব্রতা পেল। এই একঘেয়ে দুর্বোধ্য মন্ত্রধ্বনির সাথে হঠাৎ মানব শিশুর কান্না থেমে গেল। নমস্কার, আমরা এসো গল্প করি। আজ আপনার জন্য সুমন্ত বোসের লেখা গল্প অপদেবতার মূর্তি। শুনতে থাকুন আজকের গল্প অপদেবতার মূর্তি। হ্যালো বন্ধুরা, রামি সার্কেল সীমিত সময়ের জন্য অসাধারণ অফার এবং পুরস্কার নিয়ে এসেছে। আপনার দক্ষতা দেখানোর জন্য রামি সার্কেল খুবই নিরাপদ এবং 100% আইনি গেমিং অ্যাপ, যেখানে আপনি রামি গেম খেলতে পারেন এবং ক্যাশ জিততে পারেন। রামি সার্কেল একটা নিরাপদ এবং সুরক্ষিত গেমিং অ্যাপ, যেখানে 1 কোটিরও বেশি অ্যাক্টিভ প্লেয়ার রয়েছে। তাই আপনি যদি রামি খেলতে পারেন তবে খেলে ক্যাশ জিততে পারেন, আর যদি রামি খেলতে না পারেন তাহলে আপনি এখানে প্র্যাকটিস গেম খেলে সহজেই শিখতে পারবেন এবং তারপরে ক্যাশ গেম খেলে ক্যাশ জিততে পারেন। রামি সার্কেলে আপনার কাছে ইপে ডিপোজিটের সবথেকে নিরাপদ সুবিধা রয়েছে, যেমন পেটিএম, ফোনপে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে আপনি যে কোনো সময় ডিপোজিট করতে পারবেন। আর আপনি আপনার প্রথম ডিপোজিটে 2000 টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস পেতে পারেন। রামি সার্কেলের রামি খেলা খুবই সহজ এবং এটি ফোনে খুব সহজেই চলে, আপনি নিজেই এটি স্ক্রিনে দেখতে পারেন। তাহলে ফ্রেন্ডস, আপনি এখনই ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করুন এবং রেজিস্টার করে আপনার প্রথম ডিপোজিটেই 2000 টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস পান। আপনিও রামি খেলুন আর ক্যাশ জিতুন। এই গেমটিতে একটি আর্থিক ঝুঁকির উপাদান জড়িত রয়েছে এবং আসক্তি হতে পারে, অনুগ্রহ করে দায়িত্ব সহকারে ও নিজ ঝুঁকিতে খেলুন। আকাশের বুক চিরে বিদ্যুতের রেখা ঝলকে উঠল আরো একবার, সেই সঙ্গে কড়কড় শব্দে বাজ পড়ল অদূরে, বৃষ্টির বেগ আরো বেড়ে গেল, ঝোড়ো হাওয়া সমান তালে শনশন করে বয়ে চলেছে, গোটা গ্রাম ঢেকে গেছে নিশ্চিদ্র অন্ধকারে, পথঘাট জলে থই থই করছে। কিন্তু প্রতিবার বাজ পড়ার আগে ক্ষণিকের আলোয় মাঝে মাঝে দেখা যাচ্ছে একটা মানুষের অবয়ব। যদিও তাকে দেখতে পাবে এমন কেউ এই দুর্যোগের সন্ধ্যায় ঘরের বাইরে নেই, তবু চারিদিকে সতর্ক দৃষ্টি ফেলে অতি সন্তর্পণে জল ঢেলে গ্রামের পথ ধরে এগিয়ে চলেছে সেই ছায়াশুরি। ক্রমাগত ছলাৎ ছলাৎ শব্দটা বৃষ্টির আওয়াজে অনেকটা চাপা পড়ে যাচ্ছে। আকাশ বিদীর্ণ করে আরও একবার বিদ্যুৎ চমকালো, আবারও নির্জন গ্রামের পথে প্রকট হল ছায়া শরীরের অবয়ব। মাথায় অবিন্যস্ত ঝাঁকড়া চুল, মুখে গোঁপদাড়ির আধিক্য, খালি গা, একেবারে কঠিন চেহারা। দেহের নিম্নাঙ্গে লজ্জা নিবারণের জন্য স্বল্প বস্ত্র জমা জলের উপরে নজরে আসছে। মানুষটা মনে মনে ভাবল, তার গণনা তো ভুল হওয়ার নয়, এ গ্রামেই আছে সেই জিনিস যেটা সে নিতে এসেছে, জিনিসটা তার অবশ্যই চাই। তখনই বেশ কিছুটা দূরে একটা ক্ষীণ আলোর ঝাপসা রেখা দেখতে পেল সে, আর তার কানে ভেসে এলো বাচ্চার কান্নার অস্পষ্ট আওয়াজ। প্রচণ্ড ঝড় বৃষ্টির দাপটে ছোট্ট কুড়েঘরটার অবস্থা একেবারে শোচনীয়, যে কোনো সময় সেটা ভেঙে পড়তে পারে।
ঘরের মেঝে জলের তলায় চলে গিয়েছে ইতিমধ্যে। কোনো মতে বাচ্চাটাকে বুকে চেপে কান্না থামালো কাজলি। আজ বেলার দিকে তার ব্যথা উঠেছিল। দাই বুড়ি সময় মতো কাজ সেরে নাড়ি কেটে পরিষ্কার করে দিয়েছে। জ্ঞান হারানোর আগে সে শুনেছিল ব্যাটা হয়েছে। তারপর যখন জ্ঞান ফিরল, দাই বুড়ি দায়িত্ব বুঝিয়ে দিয়ে আবার পরে আসার প্রতিশ্রুতি দিয়ে চলে গেল। ঝড় বৃষ্টিতে বোধহয় আর আসতে পারবে না সে। মরদরা সকাল থেকে মহুয়া টেনে কোথায় পড়ে আছে কে জানে। এদিকে সন্ধ্যা নেমেছে, অসহ্য যন্ত্রণা হচ্ছে সারা শরীর জুড়ে। ওদিকে বৃষ্টির জল ঘরে ঢুকছে হুহ করে। কি হবে সেই দুশ্চিন্তায় আবার অজ্ঞান হয়ে গেল কাজলি। সদ্যজাত বাচ্চার কান্নার আওয়াজে তার জ্ঞান ফিরল। বুকে তুলে দুধ খাওয়ালো একবার। বাচ্চাটা আবার দুধ টানতে টানতে ঘুমিয়ে পড়ল। তখনই কাজলির মনে হলো কেউ যেন ঘরে ঢুকেছে। প্রদীপের নিভু আলোয় ঠিক বুঝতে পারে না, ভাবে বোধহয় তার মরদটা ফিরে এসেছে এতক্ষণে। ব্যাটা হয়েছে জানলে খুব খুশি হবে সে। কিন্তু হতভাগীর শরীর আবার কেমন যেন অবসন্ন হয়ে এলো। কেমন একটা অনুভূতি হলো তার। বুঝলো যে লোকটা কাছে আসছে সে তার মরদ নয়। এক ছটকায় বাচ্চাটাকে তুলে নিয়েই বেরিয়ে যাচ্ছে কোনো এক অচেনা আগন্তুক। তবুও কিছু করতে পারল না সে। চোখ দুটো বুঝে আসছে তার। অসহায়ভাবে হাত বাড়িয়েও আবার অজ্ঞান হয়ে গেল কাজলি। ফোনের কলার টিউনে গানটা বাজতেই মনের বিষণ্ণতা কেটে গেল অনেকটা রক্তিমের। কল্যাণকে ঘরের কথা বলে ফোনটা রেখে দিল সে। চটপট রাতে ট্রেনের টিকিটও কেটে ফেলল। রক্তিম একজন ট্যুর অপারেটর, কিন্তু সে যে শুধু পর্যটকদের ঘুরতে নিয়ে যায় তা নয়, অবসর পেলে নিজেও বেরিয়ে পড়ে অচেনা জায়গায় ঘুরতে। আর এই নিয়েই ঘরে অশান্তি। বছর চারেক হলো বিয়ে করেছে রক্তিম। নন্দিনী কিছুতেই মানুষ করতে পারল না এই ভবঘুরে লোকটাকে। যা আয় করে তার অনেকটাই নষ্ট হয়ে যায় ঘুরে বেরিয়ে। আর শুধু বেরোনোর শখ থাকলেই তো হতো। রক্তিমের দ্বিতীয় শখটা আরও মারাত্মক, অ্যান্টিক জিনিস কেনা। তাই এই দুই শখ পূরণ করে সংসার চলে অভাব অনটনে। ছোট্ট মেয়ে রিনির বয়স এখন মাত্র 1 বছর। মাঝে মধ্যেই এমন হয় ঋণীর প্রয়োজনীয় জিনিস কেনার টাকা থাকে না রক্তিমের কাছে। আবারও একই ঘটনায় রাগে দুঃখে স্বামীকে যা নয় তাই বলে দিল নন্দিনী। কোনোদিনও মানুষ হবে না তুমি। আচ্ছা, আমাদের প্রতি কি কোনো দায়িত্বই নেই তোমার? একসাথে 3-3 জীবন তুমি নষ্ট করছো, তুমি বুঝতে পারছো? আমার কথা না হয় না ভাবলে, কিন্তু ওই বাচ্চাটার কথা তো তুমি ভাববে। তোমাকে বিয়ে করাটাই না আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তারপর আর মাথা ঠিক রাখতে পারল না। ব্যাগ গুছিয়ে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিল রক্তিম। হাওড়া থেকে ঠিক সময় ছাড়ল চক্রধরপুর এক্সপ্রেস। ট্রেনের জানালার ধারে বসে রক্তিমের মাথাটা একটু ঠান্ডা হলো। শত ঝগড়া হলেও নন্দিনীকে সে ভালোবাসে, আর তার কন্যা রিনি সে তো তার প্রাণ। না, সে ঠিক করে ফেলেছে আর কোনো অ্যান্টিক জিনিস সে কিনবে না। কল্যাণের সাথে ঘর লিজের ব্যাপারে পাকাপাকি কথা বলে 2-3 কাটিয়েই বাড়ি ফিরে আসবে। তারপর মন দিয়ে সংসার করবে সে। অভাব অনটনের খোঁচা আর শুনতে ভালো লাগে না তার। পরদিন সকালে গাড়ি নিয়ে স্টেশনেই অপেক্ষা করছিল কল্যাণ। ভোরবেলা ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে আসতেই হাসি খুশি ছেলেটাকে দেখতে পেল রক্তিম। ব্যাগ দুটো গাড়ির পেছনের সিটে ফেলে কল্যাণের পাশের সিটে বসে পড়ল সে। স্টেশন চত্বর ছেড়ে আঁকা বাঁকা পাকদণ্ডি পেরিয়ে অযোধ্যা পাহাড়ের দিকে এগিয়ে চলল গাড়িটা। অযোধ্যা পাহাড়ে রক্তিম বহুবার এসেছে।
একটা সময় লোকজন এখানে খুব বেশি আসতই না। রক্তিমের মতো কিছু উৎসুক পর্যটক ট্রেক করে এই স্থানের প্রকৃতিকে উপভোগ করত। আজকাল পর্যটকদের ভিড় বেড়েছে, সেই প্রথম দিন থেকেই কল্যাণের সঙ্গে তার পরিচয়। একতলা ছোট্ট বাড়িটা ট্রেকারদের থাকার জন্য দু তিনটে ঘর ছিল তখন। রক্তিমের হাত ধরেই তো আজ সেখানে দাঁড়িয়েছে তিনতলা এক অতিথি নিবাস। কল্যাণের সঙ্গে তাই এক প্রকার আত্মীয়তাই গড়ে উঠেছে রক্তিমের। শুধু কল্যাণ কেন, কার্তিক, জগায়, সোমনাথ দা, এমনকি গ্রামের সব মানুষের সঙ্গেই আস্থার সম্পর্ক নিবিড়। গাড়ির কাজ দিয়ে আশেপাশের দৃশ্য দেখতে দেখতে রক্তিম বলল, সেই আগের অযোধ্যার নেই রে কল্যাণ, গাছ কেটে কেটে শেষ করে দিল সব। কল্যাণ গাড়ি চালাতে চালাতে কথার সমর্থনে মাথা নাড়ল। রক্তিম জিজ্ঞাসা করল, এই নতুন কোনো জায়গা আছে রে কল্যাণ? সেই বামনি ফলস, টুর্গা ফলস, মার্বেল রক, আপার ড্যাম, লোয়ার ড্যাম, চড়িতা গ্রাম, ময়ূর পাহাড়, পাখি পাহাড়, এসব দেখে দেখে পুরনো হয়ে গেল, নতুন কোনো জায়গা থাকলে বল না। নতুন জায়গা বলতে ওই পারেডি লেক আর ওই উসুল ডুংরি আর কি বলি বলুন তো, সবই তো আপনাদের দেখা। আপনি চাইলে ওই রাম মন্দির, সীতাকুণ্ড ছাড়িয়ে শিকার ময়দানটা দেখে আসতে পারেন। হ্যাঁ, ওই ডাউরি খাল, টুরগা ড্যাম বা খয়েরা বেড়ার ধারে তাবু ফেলে এক রাত থাকতেও পারেন। নাহলে মুরগুমা ড্যামের ধারে নতুন দু একটা কটেজ হয়েছে, সেখানে ঘুরে আসতে পারেন। তবে তবে আজকাল ওদিকটায় রাতের দিকে বড় হাতি বেরোচ্ছে, এই এই একটু ঝামেলা। রক্তিম মুখখানা বেজার করে বলল, দূর, তোর স্টকে নতুন কিছুই নেই, আমাকেই কোনো একটা অচেনা স্পট খুঁজে বের করতে হবে। এইসব কথাবার্তার মধ্যেই গাড়িতে একসময় পাহাড়ের ওপর অতিথি নিবাসের বড় গেটের সামনে এসে দাঁড়াল। রক্তিমের জন্য একটা ঘর বরাবরই রাখা হয়। গত রাতেই কার্তিক ঘরটা গুছিয়ে রেখেছে। ঘরে ঢুকে ফ্রেশ হয়ে ডাইনিংয়ে ফিরে এলো রক্তিম। পোশাক বদলে সে একদম তৈরি, ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়বে সে। গরম গরম লুচি নিয়ে হাজির হলো রাঁধুনি জগাই। লুচির টুকরোয় সুস্বাদু তরকারি মাখিয়ে মুখে পুরল সে। আর জগাইকে ডেকে জিজ্ঞাসা করল, আরে জগা, নতুন কোনো জায়গা তোর জানা আছে নাকি? বেশ, পাহাড় জঙ্গলে ঘেরা, থাকলে বলতো, একটু ঘুরে আসি। সে মহুয়ার কাঠের লিগিয়া তো কত জায়গায় যেতে হয়, বাকি পাহাড়ের পিছনে একটু জঙ্গল আছে, একবার ঘুরে আসতে পারেন, তবে বেশি গভীরে যাবেন না, আর সন্ধে হওয়ার আগে ফিরে আসবেন। ওই জঙ্গলে ছোট সাইজের ভাল্লুক আছে, আরে আমার সামনেই তো পড়েছে কতবার, কখনো কুড়ুল দিয়ে বেটাকে শেষ করে দিয়েছি, আবার কখনো আমাকেই কামড়ে আছড়ে দিয়েছে, এই যে ই দেখেন বলে গেঞ্জি তুলে দেখালো। রক্তিম দেখল পিঠ জুড়ে অনেকগুলো গভীর আছড়ের দাগ। খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়ল সে। কল্যাণ তাকে পাখি পাহাড়ের কাছে ছেড়ে দিয়ে এলো। ফেরার সময় অবশ্য সে একাই ফিরবে। জঙ্গলে ঢুকে রক্তিম বুঝল একেবারে মনের মতো জায়গায় এসেছে সে। বড় বড় গাছে ঢাকা জঙ্গল, গাছের আচ্ছাদন পেরিয়ে রোদ সেভাবে ঢুকছে না, প্রচুর পাখি এ গাছ থেকে ও গাছ ঘুরে বেড়াচ্ছে। মনটা একেবারে ভালো হয়ে গেল রক্তিমের। ঘুরতে ঘুরতে অনেকটা দূরে চলে এলো সে। তার কানে একটা মৃদু কুলকুল শব্দ ভেসে আসছে এখন। বুঝল কাছাকাছি কোথাও ঝর্ণা রয়েছে। সেই ঝর্ণা খুঁজে পাওয়ার লোভে যেদিক থেকে আওয়াজটা আসছে সেই দিকেই এগিয়ে গেল রক্তিম। আওয়াজ শুনে হাঁটতে হাঁটতে জঙ্গলের অনেকটা গভীরে প্রবেশ করল সে। এক জায়গায় এসে সে দেখল তীর তীর করে জল বয়ে যাচ্ছে। জলের রেখা ধরে কিছুটা এগিয়ে যেতেই সে দেখতে পেল জলাধারের দুপাশে কিছু ভাঙা ইটের টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। একটু অবাক হয়ে আরও কিছুটা এগোতেই সে দেখল জঙ্গলে ঢাকা একটা প্রাচীন মন্দিরের ভগ্নাবশেষ। কৌতূহলী রক্তিম পা বাড়ালো মন্দিরটার দিকে।
প্রথম পাটা বাড়াতেই বুঝল একেবারে আগাছায় ভরে রয়েছে চারপাশ। তারপর অতি কষ্টে আগাছা পেরিয়ে পা রাখল সেই পরিত্যক্ত মন্দিরে। মন্দিরে প্রবেশ করতেই কিছু সরীসৃপ অসন্তুষ্ট হয়ে সরে গেল সরসর করে। একটু ভয় পেল রক্তিম। এই ভাঙা মন্দিরে বেশিক্ষণ না কাটানোই ভালো। একটা টিলার ওপরে খানিকটা উঁচুতে তৈরি এই মন্দিরটা, এখান থেকে দূরে পাখি পাহাড় সব চোখে পড়ছে। অস্তমিত সূর্য পাহাড়টার গায়ে যেন লাল রং লেপে দিচ্ছে। এই দৃশ্য দেখে সময়ের কথা মনে পড়ল রক্তিমের, একটু পরেই তো সন্ধ্যা নামবে, আর দেরি করা ঠিক হবে না। ফেরার পথ ধরবে এমন সময় মন্দিরের কোণায় কিছু মাটি চাপা পড়া একটা শিশুর হাত দেখতে পেয়ে আঁতকে উঠল। দুরু দুরু বুকে কাছে গিয়ে ভালো করে দেখে ও একটু নিশ্চিন্ত হলো। যাক, কোনো মানুষ নয়, তো একটা পুতুল। প্রাচীন মন্দিরটা গ্রাম থেকে অনেকটাই দূরে। দুজন তান্ত্রিক এক কঠিন পূজাক্রিয়ার সমস্ত জোগাড় সেরে উদ্বিগ্নে কারোর জন্য অপেক্ষা করছে। এই দুর্যোগে সে আসতে পারবে তো? কাজটা আদৌ হবে তো? দুশ্চিন্তায় তারা বারবার খোলা দরজার দিকে তাকাচ্ছে। সেদিকে নিকষ অন্ধকার ছাড়া আর কিছুই নেই। এদিকে সময় বয়ে যাচ্ছে, ঠিক মতো পুজো সম্পন্ন না হলে অনর্থ ঘটবে। ভয়ে ভয়ে মূর্তিটার দিকে তাকালো দুজন। না, আর দেরি করা ঠিক হবে না। হোমের কাঠে ঘৃতাহুতি দিয়ে অগ্নিসংযোগ করল সেই তান্ত্রিকদ্বয়। তখনই কাপড় জড়িয়ে বৃষ্টির জল বাঁচিয়ে একটা সদ্যজাত শিশুকে নিয়ে মন্দিরের দরজায় হাজির হলো তৃতীয় তান্ত্রিক। বাচ্চাটিকে দেখে উল্লাসিত হলো তিনজনেই, যেন মুখে হাসি ফুটল কাঠের তৈরি পুতুল সদৃশ মূর্তিটার মুখেও। এরপর শুরু হলো পুজো। বাচ্চাটাকে শোয়ানো হলো রক্ত দিয়ে আঁকা একটা চিহ্নের ওপর। তার মাথার কাছে রাখা হলো মূর্তিটাকে। তান্ত্রিক তিনজন কালো কাপড়ে বেঁধে নিল নিজেদের চোখ। যজ্ঞের আগুন ততক্ষণে মন্দিরের ছাদ স্পর্শ করেছে। সেই কুণ্ডকে ঘিরে রেখে দুর্বোধ্য ভাষায় তিনজন পর্যায়ক্রমে মন্ত্রপাঠ করতে লাগল। হঠাৎ জোর কেঁদে উঠল বাচ্চাটা। মন্ত্রোচ্চারণের ধ্বনি আরো তীব্রতা পেল। এই একঘেয়ে দুর্বোধ্য মন্ত্রধ্বনির সাথে হঠাৎ মানব শিশুর কান্না থেমে গেল। পরদিন ভোরে সেখানে আর কোনো প্রাণের সাড়া পাওয়া গেল না। সমস্ত গ্রামে নেমে এলো বিষাদের ছায়া। বাচ্চা হারানোর শোকে পাথর হয়ে গিয়েছে কাজলি, আর বাপটা নেশা কেটে গিয়ে দেওয়ালে মাথা খুঁটে নিজেকে দোষারোপ করছে বারবার। সন্ধ্যাবেলা ঘরে ঢুকে রক্তিম ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল মূর্তিটাকে। ছোট্ট বাচ্চার আদলে বানানো দেড় দু ফুটের একটা কাঠের মূর্তি। চোখ মুখ হাত পায়ের আঙুল এত নিপুণ যে দূর থেকে দেখলে সত্যি বাচ্চা বলে ভুল হয়। মূর্তিটার চোখের তলায় কালচে কালি লাগানো, আর গায়ের স্বল্প স্বল্প কালচে লাল দাগ। সেগুলো রক্তের দাগ কিনা রক্তিম জানে না। ব্যাগে ভরার আগে ভালো করে ধুয়ে নিতে হবে জিনিসটা। পিছনে একটা আওয়াজ পেয়ে ঘুরে তাকালো রক্তিম। দরজা ঠেলে সন্ধ্যার টিফিন নিয়ে কল্যাণ ঘরে ঢুকছে। তার দৃষ্টি রক্তিমের হাতে মূর্তির দিকে। মুখে বিস্ময় এবং ভয়ের ভাব স্পষ্ট। রক্তিম মূর্তিটা এক হাতে তুলে দেখিয়ে বলল, এই এটা পেলাম, আমার নতুন সংগ্রহ, তাও আবার বিনামূল্যে। কল্যাণের মুখে ভয়ের ভাব তখনও কাটেনি। দাদা, আপনি যাই করুন ওটাকে আগে দূর করুন, সঙ্গে রাখবেন না দয়া করে ওই অপদেবতাটাকে,
ওটা ভালো নয় দাদা। কেন বলতো, ব্যাপারটা কি শুনি। আমাদের এক অপদেবতা ওই গদ্রবঙ্গার মূর্তি, এটা এর পুজো করলে বা সঙ্গে রাখলে মানুষ অপার সম্পদের মালিক হয়ে উঠবে। গদ্রবঙ্গাকে খুশি করতে পারলে সে অন্য কোনো ধনী ব্যক্তির বাড়ি থেকে চুরি করে সমস্ত ধন সম্পদ এনে দেবে মালিকের কাছে। সাঁওতাল বিদ্রোহ ও তার পরবর্তী সময়ে কিছু তান্ত্রিক গোত্রীয় সাঁওতাল উপাসক এর পূজা করত। যে সমস্ত জমিদার সাঁওতালদের উপর অত্যাচার করত, জঙ্গলে সম্পদ লুট করত, বিশ্বাসঘাতকতা করে ব্রিটিশদের সাথে হাত মেলাতো, তাদের বাড়ি থেকে সম্পত্তি চুরি করার জন্য তারা পূজো করত এই গদ্রবঙ্গায়। আর সেই সব সম্পত্তি তারা বীর সাঁওতালদের হাতে তুলে দিত। এতটা বলে একটু থামলো করলেন। রক্তিম বলল, আরে এ তো ভালো কথা, ধন সম্পত্তি পেলে ক্ষতি কি। না দাদা, ক্ষতি আছে, বিশাল ক্ষতি। এই পূজোর জন্য তাদের গদ্রবঙ্গাকে দান করতে হতো কোনো সত্যজাত শিশু, আর সেই শিশুর মাথা চিবিয়ে রক্ত চুষে খেত এই এই ভয়ানক অপদেবতা। এখনো অনেকে রাতারাতি বড় লোক হয়ে গেলে আমরা বুঝি যে সে নিশ্চয়ই গদ্রবঙ্গার পুজো করেছে, নাহলে এই সাঁওতালদের পরিবারে টাকা আসবে কোথা থেকে বলেন, আপনি বলেন। দূর দূর, এসব তোদের কুসংস্কার বুঝলি। না দাদা, আপনি জানেন না এ বড় ভয়ানক। সম্পদ টাকা পয়সা দেয় তো ঠিক, কিন্তু তার বদলে চেয়ে নেয় তার সবচেয়ে প্রিয় জিনিস, তার সন্তান। যদি কেউ সম্পত্তি নিয়ে সন্তানকে না দিতে চায়, তাহলে পরিবারের সকলকে শেষ করে বাচ্চাকে নিয়ে যাবে গদ্রবঙ্গা। আপনি জানেন না এ বড় ভয়ানক। কথাটা শেষ করে আর দাঁড়ালো না করলেন, আরও একবার সাবধান করে নিজের কাজে চলে গেল সে। রক্তিম মনে মনে ভাবল, করলেনটা একটা গেঁয়ো আদিবাসী ভূত, যত উৎখ কুসংস্কার, সংসারে যত অশান্তি তো সব টাকা নিয়েই। এই মূর্তির যদি টাকা দেওয়ার ক্ষমতা থাকে দিক দেখি, পরে যা হবে দেখা যাবে। মূর্তিটাকে পরিষ্কার করে যত্ন করে ব্যাগের মধ্যে ভরে রাখল রক্তিম। কল্যাণ দেখলে আবার ঝামেলা টামেলা করবে। মাঝরাতে রক্তিম হঠাৎ দেখল ওর ঘরটা অদ্ভুত এক লালচে আলোয় ভরে গিয়েছে। মূর্তিটা কিভাবে যেন ব্যাগ থেকে বেরিয়ে খাটের পাশে টেবিলে উঠে বসেছে। খানিক বাদেই তাকে অবাক করে দিয়ে সেটা বলে উঠল, তুই অনেক টাকা পেতে চাস। একটা ঘোরের মধ্যে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল রক্তিম। অনেক টাকা দিব তোকে, অনেক টাকা। আমি যা চাইব তুই দিবি তো? কি চাও তুমি? এবার এক অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকালো মূর্তিটা। তারপর অদ্ভুত ভাবে হেসে উঠল সে। স্বপ্নের ভয়াবহতায় দম প্রায় বন্ধ হয়ে আসছে তার। বাপরে, কি ভয়ানক স্বপ্ন! কল্যাণের গল্প শুনে সে এইসব স্বপ্ন দেখেছে। কিছুক্ষণ পর জানালা দিয়ে সদ্য ভোরের আলো ঘরে ঢুকতে দেখে কিছুটা স্বাভাবিক হলো রক্তিম। বাথরুমে ঢুকে চোখে মুখে ভালো করে জল দিল। আর তখনই ফোনটা বেজে উঠল। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো নন্দিনীর গলা, হ্যালো, এই তুমি এত টাকা কোথায় পেলে গো? বাড়িতে ঝামেলা হয়েছে বলে আবার চুরি টুরি করোনি তো? রক্তিম আমতা আমতা করে বলল, টাকা? হ্যাঁ, এই সাত সকালে এসে একটা লোক পার্সেল দিয়ে গেল। পার্সেল খুলেই দেখি 100টা সোনার পয়সা, মানে মোহর। আর যে লোকটা দিতে এসেছিল সে বললো তোমার নামে এসেছে। আর লোকটাকে দেখতেও বড় অদ্ভুত জানো, ওই কালো ভূতের মতো চেহারা, থ্যাবড়ানো নাক, মোটা ঠোঁট, অনেকটা ওই সাঁওতালদের মতো দেখতে।
এমন কুরিয়ারের লোক বাবা আমি জন্মে দেখিনি। লোকটা চলে যাওয়ার পর পার্সেলটা খুলে দেখি এতগুলো মোহর। কে পাঠালো গো তোমায় এগুলো? এই আবার তুমি অ্যান্টিক হিসেবে কেন নিত? হ্যালো, কি গো শুনছো? নতুন কোনো অ্যান্টিক তো কিনিনি। আচ্ছা আমি ফিরে এসে দেখছি কে পাঠিয়েছে, এখন রেখে দাও, কাউকে কিছু বলো না, আর মেয়েটার খেয়াল রেখো। দুজনেই হয়তো আরো কিছু বলতো, হঠাৎই ফোনটা কেটে গেল। 100টা মোহর! বিস্ময়ে হতভম্ব রক্তিম খাটের ওপর বসে পড়ল। ব্যাপারটা কি, কি করে সম্ভব এসব? মূর্তির কথা, কল্যাণের কথা, স্বপ্নের কথা মনে পড়তেই একটা শিরশিরে ভয় ঘিরে ধরল তাকে। সকাল থেকে একটু দুশ্চিন্তায় আছে নন্দিনী, ব্যাপারটা কিছুতেই বুঝে উঠতে পারছে না। এতগুলো মোহর রক্তিম পেল কোথায়? মোহরগুলো আবার পুরনো আমলের, ধার করে এত টাকার অ্যান্টিক কিনবে না সে? তাহলে মাথা ব্যথা করছে নন্দিনীর, রক্তিম এলে এমনিতেই তো সব জানা যাবে। দুপুরের দিকে মেয়েকে ঘুম পাড়িয়ে নিজে যখন বিশ্রাম নিচ্ছিল, কতগুলো অন্য চিন্তা আবার তাকে ঘিরে ধরল। রক্তিমের বাবা মা মারা গেছেন অনেক ছোটবেলায়, একলা ভবঘুরে ছেলেটাকে ভালোবেসে বিয়ে করেছিল সে। ভেবেছিল বিয়ের পর বুঝিয়ে সুঝিয়ে মানুষটাকে বদলে দেবে, এতদিন তাও কিছু ভাবত না সে। কিন্তু আজ তাদের জীবনে আর একজন এসেছে। রক্তিম এখনও না শোধরালে ভবিষ্যতে চরম সমস্যার সম্মুখীন হতে হবে তাদের। এমনিতে রক্তিমের মন ভালো, ঝামেলা অশান্তি হলেও বেশিক্ষণ মনে রাখে না, শুধু বাজে খরচাটা কমাতেই হবে ওকে। নন্দিনীর আবার মনে পড়ল সকালের পার্সেলের কথা, কত টাকা হবে মনে মনে হিসাব করল নন্দিনী, আন্দাজ 20-30 লাখ টাকা তো হবেই। এই টাকাটা সত্যি যদি ওদের হতো আর কোনো ভাবনাই থাকতো না। ঠিক তখনই আবারও সকালের পার্সেল দিতে আসার লোকটার কথা মনে পড়ল, কেমন অদ্ভুত যেন তার হাবভাব। মনে পড়তেই গাটা শিরশির করে উঠল নন্দিনীর। বিকেলের দিকে আকাশে মেঘ জমতে শুরু করল, একটু পরেই সন্ধ্যা নামার সাথে সাথেই শুরু হল বৃষ্টি। সময়ের সাথে সাথে বৃষ্টির বেগ বাড়তে লাগল। ঘরের মধ্যে বসে মেয়েকে দুধ খাচ্ছিল নন্দিনী, বাইরে ঘন ঘন বাজ পড়ছে। নন্দিনী নিজের খেয়ালে জানালার দিকে তাকালো, আর তখনই ওর বুকটা ছ্যাঁদ করে উঠল। মনে হলো একটা মানুষ যেন নিমেষে সরে গেল জানালার পাশ দিয়ে। কে ছিল ওটা? অনেকক্ষণ তাকিয়ে রইল জানালার দিকেও, না কাউকেই দেখতে পেল না। নিজের মনে হেসে ফেলল নন্দিনী, কি সব ভুলভাল ভাবছে ও, এই দুর্যোগে কে আসবে এখানে, নিশ্চয়ই ভুল দেখেছে ও। মেয়ে ঘুমিয়ে পড়তে তাকে বিছানায় শুয়ে মশারি টাঙিয়ে দিল, তারপর নিজের কাজে রান্নাঘরে গেল। বাইরে এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে। কাজ সেরে রান্নাঘর থেকে ফিরে এসে এক ভয়ানক দৃশ্য দেখে ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। সেই মুখটা আবারও সরে গেল জানালা থেকে। ভয়ে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল সে। সকালের সেই লোকটা ঘষা কাছে মুখ সেটিয়ে দাঁড়িয়ে এক দৃষ্টি রিনিকে দেখছিল। কি বিভৎস ফ্যাকাশে মুখ তার! এবার সে স্পষ্ট দেখেছে, না না কোনো ভুল হয়নি তার। বারবার ফোন করার চেষ্টা করল নন্দিনী রক্তিমকে, কিন্তু পারল না। দরজা জানালা ভালো করে বন্ধ করে দিয়েছে সে। কিন্তু লোকটা এসেছিল কেন? সে কি জেনে গেছে পার্সেলে কি ছিল? তাড়াতাড়ি মেয়েকে নিয়ে শুয়ে পড়ল নন্দিনী। দুশ্চিন্তা কাটিয়ে কখন ঘুমিয়ে পড়েছিল সে জানে না,
মাঝরাতে মেয়ের কান্নার শব্দে ঘুম ভেঙে গেল তার। চোখ খুলে সে দেখল একটা ছায়া শরীর বিছানা থেকে রিনিকে তুলে নেওয়ার চেষ্টা করছে। আতঙ্কে কাঠ হয়ে গেল নন্দিনী, চিৎকার করতে গিয়ে দেখল গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। হাত বাড়িয়ে মেয়েকে নিজের কাছে তুলে নিল সে। লোকটা কিন্তু এগিয়ে এলো না, যেখানে দাঁড়িয়েছিল সেখানে দাঁড়িয়েই ঘর ঘরে গলায় বলল, আমার চাই। কি বলে লোকটা! এতক্ষণে হুঁশ ফিরেছে নন্দিনীর, সাহস করে চিৎকার করে বলল, কেন এসেছ এখানে? ও আমার মেয়ে, চলে যাও। লোকটা কথায় কোনো উত্তর দিল না, শুধু বলতে লাগলো, এবার লোকটা হাত বাড়িয়ে এগোতে লাগলো নন্দিনীর দিকে। খাটের এক কোনায় বসে মেয়েকে বুকের কাছে শক্ত করে চেপে ধরেছিল নন্দিনী। ততক্ষণে সে বুঝে গেছে লোকটা মানুষ না। মানুষ হলে বন্ধ দরজা জানলা ভেদ করে ঘরে ঢুকলো কেমন করে? তবু মনে সাহস এনে জোর গলায় বলল, না না না, কিছুতেই না, আমি কিছুতেই তা হতে দেব না। রিনি আমার, রিনি আমার মেয়ে, শুধু আমার। তাকে কেউ কেড়ে নিয়ে যেতে পারবে না, কেউ পারবে না। কথা বলতে বলতেই হাত বাড়িয়ে বেড সুইচটা পেয়ে গেল নন্দিনী। আলো জ্বালতে স্পষ্ট দেখল সকালের সেই সাঁওতাল লোকটা। কি ভয়ানক তার মুখ, রক্ত জবা চোখ দুটো যেন জ্বলছে। আলো গায়ে পড়তেই নন্দিনীর সামনে থেকে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল সেটা। তবে যাওয়ার আগে একটা কথা ভেসে এলো কানে, দেন দে ওকে আমার চাই। দরদর করে ঘেমে গেল নন্দিনীর সারা শরীর। বাকি রাতটা আলো জ্বালিয়েই মেয়ের পাশে জেগে বসে রইল সে। ভোরের দিকে আরেকবার ফোন করলো রক্তিমকে। এবার রিং হচ্ছে। ফোন রেখে উদ্ভ্রান্ত রক্তিম দৌড়ালো কল্যাণের কাছে। কল্যাণ এই অবস্থায় কখনো তাকে দেখেনি। ফোনে নন্দিনী যা বলেছে সব কিছু খুলে বলল কল্যাণকে। কল্যাণ অবাক হয়ে বলল, সর্বনাশ করেছেন দাদা, এটাকে এটাকে রেখে দিলেন, আমার কথা তখন শুনলেন না। আমার ভুল হয়ে গেছে, আমি এখনই ফেলে দিচ্ছি ওটাকে। আমার মেয়েটাকে বাঁচা করলেন, ওর কিছু হয়ে গেলে আমি বাঁচব না। দান দান দান, একটু একটু মাথা ঠান্ডা রাখুন, যা হওয়ার হয়ে গেছে, এখন আর মূর্তিটাকে ফেলার দরকার নেই। আমি আমি দেখছি কি করা যায়। আপনি আগে আজকে রাতের ট্রেনে কলকাতায় ফেরা দুটো টিকিট কেটে ফেলুন তাড়াতাড়ি, তারপর আমরা বেরোবো, চলুন। পোশাক বদলে বেরিয়ে এলো কল্যাণ। গতকাল রাত্রে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, আজ সকাল থেকেও ঝিরঝির করে বৃষ্টি হয়েই চলেছে। কিন্তু তার মধ্যেই রাস্তায় নামলো দুজন। কল্যাণ সঙ্গে নিল আতপ চাল, চিঁড়ে দুধ, কিছু ফল আর একটা গোটা মুরগি। পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে সে বলল, গদ্রভঙ্গা স্বপ্ন এবং প্রকোপ থেকে বাঁচাতে পারে কেবল একমাত্র মারাং বুড়ো। আপনি মনে মনে তাকে ডাকুন, তাকেই ডাকুন। রক্তিম অশান্তিতে ছিল, সে মনে মনে একটা কিছু কল্পনা করে প্রার্থনা করতে লাগল। দুজনে এসে পৌঁছল গ্রামের প্রান্তে একটা বাড়ির দরজায়। কড়াঘাত শুনে দরজা খুলে বাইরে এলো এক বৃদ্ধ। সাত সকালে কল্যাণকে আসতে দেখে একটু অবাক হলেন বৃদ্ধ নায়ক। ইনি হলেন সাঁওতাল পুরোহিত। কল্যাণ তাকে সব বলতে তিনি শঙ্কিত হয়ে পড়লেন। কাল বিলম্ব না করে ঘর থেকে তেল, সিঁদুর, সাদা বুনো ফুল আর পোড়া মাটি দিয়ে বানানো কয়েকটা হাতি ঘোড়ার ছোট ছোট মূর্তি নিয়ে বেরিয়ে এলেন। এই সমস্ত উপকরণ বিশেষ প্রয়োজন, মারাংবুড়ু ও মা জাহেরকে সন্তুষ্ট না করতে পারলে এ থেকে নিস্তার নেই।
নিরিবিলি জঙ্গলে একটা বড় শাল গাছের নিচে জাহির এরার থান। একটা বড় পাথর বসানো রয়েছে সেই গাছের নিচে। রক্তিম দেখল সেই পাথরে তেল সিঁদুর লাগানো, আর সামনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আতপ চাল, বাসি ফুল আর বেশ কতগুলো ছোট হাতি ঘোড়ার মূর্তি। এই বোমাই সাঁওতালদের সবচেয়ে শক্তিশালী দেবতা মারাং বুড়ো। এরই মধ্যে বৃদ্ধ নায়ক পুজো শুরু করলেন। হাতে হাতে রীতি মেনে তাকে সাহায্য করল কল্যাণ। রক্তিম একভাবে দাঁড়িয়ে সব দেখছে। তার মন পড়ে রয়েছে নিজের বাড়িতে। পূজা শেষ হতে কল্যাণের ডাকে তার চমক ভাঙল। মারাংগুরুর কাছে মাথা ঠুকে প্রতিজ্ঞা করে বলল সে আর কখনো সংসারকে অবহেলা করবে না, শুধু এবারের মতো ঈশ্বর যেন তাকে ক্ষমা করেন, তার মেয়েকে রক্ষা করেন এই যাত্রা থেকে। কল্যাণ এবং নায়কের কথা মতো একটা ঘোরের মধ্যে পূজার জন্য নিজের কাজগুলো করে গেল সে। শেষে মুরগিটাকে এক কোপে বলি দিয়ে পূজার কাজ শেষ করল রক্তিম। ফেরার পথে নায়ক বলল, সাঁওতালদের মূলত কোল সম্প্রদায়ের দেবতা গোত্রভঙ্গা, কিন্তু মারাংগুরু পূজা করে কোল ভিল ওরাও মুন্ডা সহ সকল সাঁওতাল। দুশ্চিন্তায় ডুবে যাওয়া রক্তিম বৃদ্ধ পুরোহিতের হাত দুটো চেপে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করল, আমার মেয়েটা বাঁচবে তো নায়ক? খানিক চুপ করে থেকে নায়ক বললেন, ভরসা রাখেন বাবু, গোত্রভঙ্গা কাম শেষ করে তিন দিনের মধ্যে, আজ রাইতে আর ভয় লাগ। আপনারা স্বেচ্ছায় সন্তান ঠোকে না দিতে চাইলে দুইজনকে মেরে আপনার বেটিকে নিয়ে নিবে। আমি তেউরি ফুলের মালা আর মন্ত্র পড়া চাল দিয়া মাদুলি বানাইন দিব, সেইগুলান একবার গলায় পড়ে নিলে আর কোনো চিন্তা ঠো লাইরে বাবু। নায়ক সব সামগ্রী নিয়ে ঘরে ঢুকে গেলেন। বাইরে দাঁড়িয়ে রইল কল্যাণ আর রক্তিম। বৃষ্টি এখন আর পড়ছে না, কিন্তু আকাশে আবার ঘন মেঘ জমেছে। শীঘ্রই আবার ঘন কাটা শুরু হবে। রক্তিমের মনের ভেতরেও তোলপাড় চলছে। নন্দিনীর কথা মনে পড়ছে বারবার। মেয়ের মুখটা চোখের সামনে ভেসে উঠছে তার। অপদেবতার কথাটা মনে পড়তেই শিউরে উঠছে তার শরীর। কিছুক্ষণ পর নায়ক লোকটি ঘর থেকে বেরিয়ে এলেন তিনটে মালা আর একটা মাদুলি নিয়ে। তারপর একটা কালো কাপড়ে বোমার গায়ের তেল সিঁদুর লাগিয়ে কল্যাণের হাতে দিয়ে কিছু বুঝিয়ে দিলেন। লজে ফেরার পথে মনে মনে প্রস্তুত হল রক্তিম। যেভাবেই হোক তার পরিবারকে আজ বাঁচাতেই হবে। সকাল সকাল ঘুম ভাঙল দুজনের। ট্রেনে ভালো ঘুম হয় না রক্তিমের, আর একরকম মানসিক পরিস্থিতিতে ঘুমের প্রশ্ন ওঠেই না। তবুও শেষ রাতে একটু তন্দ্রা লেগেছিল। এখন ঘুম ভেঙে জানালার বাইরে চোখ রেখে মুষড়ে পড়ল রক্তিম আর কল্যাণ। ট্রেনটা প্রায় 12 ঘন্টা লেট। পরিস্থিতি দেখে মনে হলো যেন দুই অদৃষ্ট শক্তির লড়াই চলছে দৃষ্টির আড়ালে। সেই অশুভ শক্তি সহজে কিছুতেই জিততে দেবে না রক্তিমদের। গতকাল রাতের তুমুল ঝড় বৃষ্টির মধ্যেও ট্রেন যে বড়াভূম স্টেশন থেকে এগিয়েছে, এতে সত্যি ঈশ্বরের অসীম কৃপা। কিন্তু অপদেবতাও সমান তালে চেষ্টা চালাচ্ছে তাদের পথে বাধা দেওয়ার। গতকাল রক্তিম একবার ফোনে টাওয়ার পেয়ে ফোন করতে পেরেছিল নন্দিনীকে। শুধু বলতে পেরেছিল, হ্যালো, কি গো শুনছো? আগামীকাল আমি আসছি, সাবধানে থেকো। তারপর থেকে আর ফোন করতে পারেনি, অথচ ওর সাথে কথা বলা একান্ত জরুরি। উদ্বিগ্ন হয়ে উঠল রক্তিম। কল্যাণেরও যেন আর কিছুই ভালো লাগছে না।
ধীর গতিতে কিছুটা এগিয়ে ট্রেনটা আবার দুটো স্টেশনের মাঝখানে দাঁড়িয়ে পড়ল। কল্যাণ একটা হকারকে ডেকে দু কাপ চা নিয়ে এলো। গরম চায়ে চুমুক দিয়ে রক্তিম বলল, আমার তো খুব চিন্তা হচ্ছে কল্যাণ, ঠিক সময় পৌঁছতে পারবো তো যদি ট্রেন আরো লেট করে? কল্যাণের মন আনচান করছিল, কিন্তু সে তা বাইরে প্রকাশ করল না, বরং রক্তিমকে আশ্বস্ত করে বলল, এখন বরং আমাদের কিভাবে কি করা উচিত সেই ব্যাপারে একটা পরিকল্পনা করা যাক। হ্যাঁ, সেটাই ভালো। তার প্রস্তাবে সম্মত হল রক্তিম। দুজনে আলোচনা শুরু করল। দুজনের আলোচনার মধ্যে ট্রেনটা আবার চলতে শুরু করেছে। রক্তিম মাঝে মধ্যেই ফোন দেখছে, এখনো একই অবস্থা। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হলো। কল্যাণের কপালে চিন্তার ভাঁজ আরো গভীর হলো। সন্ধে হওয়ার আগে পৌঁছতে না পারলে এতক্ষণের সব পরিকল্পনা ব্যর্থ হবে। অস্বস্তিটা বাড়তে লাগলো রক্তিমেরও। একটা দ্বিতীয় প্ল্যানও ভেবে রাখা দরকার। ফোনে টাওয়ারটা আসতেই দেরি না করে নন্দিনীকে ফোন করলো সে। সময় থাকতে থাকতে সবটা তাকেও ভালো করে বুঝিয়ে দেওয়া দরকার। খুব অল্পই কথা হলো দুজনের। রক্তিম আপ্রাণ চেষ্টা করলো বিষয়টা নন্দিনীকে বোঝানোর, কিন্তু সে বেজায় ভয় পেয়ে রয়েছে। রক্তিমের কথা কতটা বুঝলো তা বোঝা গেল না। সন্ধ্যার দিকে ট্রেন হাওড়ায় এসে পৌঁছল। এখান থেকে বাসে চড়ে ঘণ্টাখানেকের মধ্যেই বাড়িতে পৌঁছে যাবে রক্তিমরা। কিন্তু আগে আগে পৌঁছে প্রস্তুতি নেওয়ার যে পরিকল্পনা ছিল তার আর সুযোগ পাবে না তারা। প্রবল ভয় ক্রমশ হ্রাস করতে শুরু করেছে তাদের। কল্যাণ বলল, দাদা, আপনি আপনি মালা পরে মাদুলি ধারণ করে ফেলুন, আর দেরি করবেন না। রক্তিম পরিবারের সুরক্ষার নিশ্চয়তা না পেয়ে নিজে এসব পড়তে চাইল না। কল্যাণ এক প্রকার জোর করল, বোঝালো যে বাড়ি পৌঁছানোর পর তাড়াহুড়ো হতে পারে, তাই আগে থেকে কাজ সেরে নেওয়াই ভালো। বাস থেকে নেমে নন্দিনীকে আবার ফোন করল রক্তিম। বৃষ্টিটা আবার বেড়েছে, চারিদিক ক্রমশ ঝাপসা হয়ে আসছে। হ্যালো, ফোনের উপাস থেকে নন্দিনী কি বললো কিছুই বুঝতে পারল না সে। হঠাৎ একটা ভয়ার্ত চিৎকার করে উঠল নন্দিনী, তারপরে কেটে গেল ফোনটা। কোনো কিছু না ভেবে বাড়ির দিকে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল দুজনে। ছুটতে ছুটতে বাড়ির দোরগোড়ায় এসে উপস্থিত হলো রক্তিম, ঠিক পিছনে হাজির হলো কল্যাণ। শেষবারের মতো সাবধান করলো সে, মনে রাখবেন দাদা, আপনার আর বৌদির পূর্ণ সম্মতি না পেলে গোত্রবঙ্গ আপনাদের মেয়েকে নিতে পারবে না। তাই যাই হয়ে যাক, মালা আর মাদুলি আগে বৌদিকে দেবেন, তারপর মেয়েকে পড়াবেন, মনে রাখবেন কথাটা। পুরো কথাটা রক্তিম হয়তো শুনল হয়তো শুনল না, হুড়মুড় করে ঢুকে পড়ল ঘরে। শিশু সদৃশ মূর্তিটাকে হাতে নিয়ে দরজার কাছে দাঁড়ালো কল্যাণ। ঘর প্রায় অন্ধকার আচ্ছন্ন, তবুও আবছা ছায়ার মতো দেখা যাচ্ছে ভেতরটা। রক্তিম দেখল নন্দিনী আর একটা অচেনা ছায়া শরীরের মধ্যে রিনিকে নিয়ে কাড়াকাড়ি পর্বের অন্তিম পর্যায়ে লোকটা নন্দিনীকে ধাক্কা দিল। মেয়েকে আঁকড়ে ধরেই ঘরের একপাশে ছিটকে পড়ল নন্দিনী। লোকটা ঘর ঘরে গলায় জিজ্ঞাসা করল, নিজে থেকে বিটিকে দেবে? মাতৃত্বের শক্তিকে হাতিয়ার করে ঝাঁঝিয়ে উঠল নন্দিনী। আমি বেঁচে থাকতে আমার মেয়েকে আমার থেকে কখনো কেড়ে নিয়ে যেতে পারবি না শয়তান। ছায়া শরীরটা আবার এগিয়ে আসতে লাগলো ওদের দিকে। কল্যাণ ঠান্ডা মাথায় নায়কের কথা মতো মারাঙ্গুরুকে স্মরণ করতে করতে কালো কাপড় জড়িয়ে দিল মূর্তির চোখ দুটোতে। রক্তিমও ততক্ষণে এসে দাঁড়িয়েছে নন্দিনীর পাশে। তাকে দেখে ভরসা পেল নন্দিনী, মেয়েকে তার কোলে তুলে দিল সে। ছায়া শরীরটা যেন এবার হাওয়ায় ভেসে ওদের অনেকটাই কাছে চলে এলো। খানিকটা ভয়েই বোধহয় ভুল করে ফেলল রক্তিম। হাতের একটা মালা আর মাদুলি পরম যত্নে পরিয়ে দিল মেয়ের গলায়। কল্যাণের চিৎকারে হুঁশ ফিরল তার।
আপনি, আপনি কি করেছেন দাদা? সর্বনাশ। তাই তো, নন্দিনীকে আগে বাঁচানোর দরকার ছিল তো। মেয়েকে শুইয়ে দিয়ে উঠে দাঁড়ালো সে। এদিকে গদ্রবঙ্গার মূর্তিটা ইতিমধ্যেই প্রচণ্ড গরম হয়ে উঠেছে। অনেক চেষ্টা করে কল্যাণ কোনোভাবে আর সেটাকে হাতে ধরে রাখতে পারল না। তার হাত থেকে মূর্তিটা মাটিতে ছিটকে পড়ে যেতেই চোখের ওপর থেকে সরে গেল কালো কাপড়। আর তখনই ঘটে গেল অঘটন। হঠাৎই যেন দ্বিগুণ শক্তিশালী হয়ে বিভৎস রূপ ধারণ করলো সেই ছায়া শরীর। একটা কালো ধোঁয়ার কুণ্ডলি হয়ে সেটা নন্দিনীকে ঘিরে ধরল। অন্ধকার ধোঁয়ায় রক্তিমের চোখ বুজে এলো। সে নন্দিনীকে কোনোভাবে হাতড়ে খুঁজেই পেল না। হঠাৎই একসময় ধোঁয়াটা যেন মিলিয়ে গেল। এতই দ্রুত আর ভয়ানকভাবে ঘটল প্রথমটায় কেউই কিছু বুঝে উঠতে পারল না। মেঝেতে লুটিয়ে পড়ল নন্দিনী। সাথে সাথেই ঘরের আলোগুলো জ্বলে উঠল। সেই মূর্তি, সেই ছায়া শরীরকে আর কোথাও দেখা গেল না। কেউ কোথাও নেই। শুধু মেঝেতে পড়ে রইল একটা ছেঁড়া কালো কাপড় আর নন্দিনীর নিষ্প্রাণ দেহ। হতভাগ্য হতভাগ রক্তিম দেখল ঘরের কোণায় শূন্যে পড়ে রয়েছে পার্সেলের বাক্সটা, যদিও সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। আরো বড় শূন্যতা ঘিরে ফেলেছে মনকে, তার সমগ্র চেতনাকে কোনো কালো কাপড় দিয়ে যেন এঁটে দেওয়া হয়েছে। মৃত নন্দিনীকে জড়িয়ে ধরে দুঃখে হাহাকার করে উঠল রক্তিম। আর তার সাথেই তাল মিলিয়ে কেঁদে উঠল সদ্য মাহারা শিশুকন্যাটি। কল্যাণ এসে তার কাঁধে হাত রাখল, বলল, ক্ষত্রবঙ্গার হাত থেকে আজ অব্দি কেউ নিস্তার পায়নি দাদা, তাও আপনার মেয়েকে বাঁচাতে পেরেছেন আপনি। এখন এর সমস্ত দায়িত্ব আপনার। একে মানুষ করাই এখন আপনার জীবনের একমাত্র লক্ষ্য দাদা, একমাত্র লক্ষ্য। কল্যাণের কথা শুনে মেয়েকে কোলে তুলে নিল সে। তাকে পরম মমতায় বুকে জড়িয়ে আবারও কেঁদে ফেলল রক্তিম। কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানান এবং আমাদের চ্যানেল এসো গল্প করিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন, যাতে আমাদের প্রতিটি গল্পের আপডেট সবচেয়ে প্রথম আসে আপনার কাছে। শুভরাত্রি, ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।